এই জন্য আমরা অ্যাডভেসিতে শুটিং করা ছেড়ে দিয়েছি। একদিন এখানে শুটিং করলে যদি 20,000 টাকা খরচ হয়, বাইরে করলে আমাদের 5-7,000 টাকা লাগে। তাহলে কেন আমরা এত টাকা খরচ করি এখানে? আবার ওনার দুর্নীতি, এবং আমাদেরকে অ্যাডভেসিতে ওই দিন ঢুকতেই দেয় নাই। ওনার পছন্দের কেউ আছে, পছন্দের মানে দুটো প্যানেলের কেউ ওনার পছন্দের আছে, সাপোর্টের আছে, যে জন্যে উনি মনে করেছেন এবং ওনার পছন্দের যে প্যানেলের লোকরা নেক্সট ডেফিনেটলি হয়তো বলেছে যে আমরা পরিচালকরা ঢুকলে, আমরা যদি পরিচালকরা শিল্পীদের কাছে আমাদের পছন্দের শিল্পীদের জন্য ভোট চাই, তাহলে ওনার পছন্দের যাদের যারা আছে হয়তো ওদের প্রবলেম হবে নির্বাচনে, এই জন্য আমাদের পরিচালকদেরকে ঢুকতে দেয়নি। এই এই এফডিসিটা কি এই বর্তমান এমডির? আজ আছে কাল নেই। আমি তো 56 বছর যাবৎ আছি, একটি টিউবয় ছোট থেকে কাজ করতে করতে এখন ওরা দাদা নানা হয়ে গেছে, ওরা আছে, উনি তো দুদিন চলে যাবে। দেয় নাই রাতের বেলা, না সকালে 11টায়। দেয়নি ওরা জানে, এমডি মহোদয় বলবে আমাদের প্রধানমন্ত্রীকে, আমরা চলচ্চিত্রকার, বঙ্গবন্ধুর সৈনিক, আমরা আমরা বঙ্গবন্ধুর হাতে করা এফডিসিকে বাঁচিয়ে রেখেছি, আমরা বঙ্গবন্ধুর স্মৃতির জন্যে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আর আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, দ্যাট ইজ আমাদের বোন, আমরা মনে করি। উনার ভাইদেরকে এফডিসিতে ঢুকতে দেয় না, সমস্ত পরিচালকরা বঙ্গবন্ধুর সৈনিক, আমি মনে করি, বাইরের কেউ নাই, আমাদেরকে ঢুকতে দেয়নি। এই বিচার আমরা চলচ্চিত্রের হয়ে আমি আমার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি, এই বর্তমান এমডির ওনাকে যেন এখানে না রাখে উনি। এবং আমি আপনাদেরকে বলছি, উনি যতদিন থাকবে আমরা চলচ্চিত্রের পরিচালকরা কোনোদিন এখানে শুটিং করব না, আমরা শুটিং করব না। উনি ওনার যে কর্মচারীরা আছে ওই ধার কর্জ করে ওদের বেতন আগেও দিয়েছেন, আমি শুনেছি যে কৃত্রিকে এনে এনে তারপর দিয়েছে, ওটাই ওনার করতে হবে। ওনার অ্যাকাউন্ট অনেক বড়, এটাও শুনেছি, আছে নাকি আমি জানি না। উনি একজন সরকারি কর্মকর্তা, ওনার ব্যাংকের হিসাব নুক সরকার, আমাদের সাকিব খানের ব্যাংকের হিসাব চেয়েছে, চাইতেই পারে দুদক এবং ইনকাম ট্যাক্সের ওরা, ওনারটা দেখো ওনার কী আছে। আমরা শুনেছি উনি অনেক টাকার মালিক, কোত্থেকে আসছে যদি থাকে, ওনাকে অসম্মান করে বলছি না, এটা আমাদের বক্তব্য। আমরা তো 9টার সময় বলছি, উনি তো এর আগেই চলে আসছে ভিতরে 7টার সময়, ওনাকে আমরা আসতে যেন বাধা দিতে না পারি, উনি আগেই চলে এসেছে, এটা উনি আমরা বেরোতে পারবে না কেন, পারবে না কেন, আমরা ওনাকে আমরা কি সন্তান, তুমি কোনো প্রশ্নে ভেবে করবো না, আমি কথা বলছি, আমি কথা বলছি, তোমার আমি ইন্টারেস্টেড না তোমার রিয়া চ্যানেলে কথা বলার জন্য, এখানে সব চ্যানেল আছে জলবে, তুমি আলাদাভাবে জিজ্ঞেস করো, বলো বলো। এখানে দুর্নীতি হচ্ছে, আমরা আমরা সহযোগিতা পাচ্ছি না দুর্নীতির জন্য, আমরা চলচ্চিত্র পরিচালকরা প্রযোজকরা এখানে কাজের সহযোগিতা পাচ্ছে না, এই জন্যই আমাদের এটা। কে দুর্নীতি করছে তুমি যদি না বুঝো তো প্রশ্ন করো না, আমাদের তো এমডি মহোদয়, আমার তো হ্যাঁ হোক লাইফ হোক, দেখ তাতে কি আছে, আমি কি অন্য কথা বলছি নাকি? আপনার কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের মূলত, সেটা একটু বলা যাচ্ছে, আপনাদের কার বিরুদ্ধে অভিযোগটা? আমাদের অভিযোগ হচ্ছে কে এমডি মহোদয়। আচ্ছা, তাহলে আপনারা কি চাচ্ছেন এখন, তার পদত্যাগ বা অবসরণ? পদত্যাগ, পদত্যাগ অথবা অপারেশন, এখানে থাকতে পারবে না, এখানে থাকলে আমরা চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পীরা কেউ অভিনয় করব না, কাজ করব না, শুটিং করব না। ওটা পরে বুঝবো, আমার আমার কমিটি আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমাদের পরিচালক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের প্রযোজক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমি প্রযোজক, আমি পরিচালক। কেন হলো এটা এখানে, কেন হলো তো দুর্নীতির জন্য আমাদেরকে ঢুকতে দেয় নাই, সেদিন আমরা এখানে আসবো, একটা নির্বাচন মানে একটা ঈদের মতন উৎসব আমরা মনে করি,
যে ঈদের চাঁদ দেখলে যেন আমার খুশি হয়, ঠিক তেমনি খুশি হই কোনো সমিতির যদি নির্বাচন হয়। এই জন্য খুশি হই সেই প্রবীণ যারা ঘরে বসে গেছে আর ওরা এখানে আসে না, প্রবীণ ওদেরকে দেখবো, ওরা ভোট দিতে আসবে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। প্রভাবিত অবশ্যই করেছে, অবশ্যই করেছে, এর বেশি আমি বলবো না। তা উনি যখন আমাদেরকে ঢুকতে দেবেন বলেছে, আমরা উনাকে জিজ্ঞেস করেছি আমাদেরকে ঢুকতে দেবেন না কেন, সেই কেন উত্তর দেয় না, কিছু বলতে পারবো না, আমার সিদ্ধান্ত আমার। হাত পা নাড়িয়ে যেন মনে দেখলে মনে হয় যে একদম বেদব কথা বলছে, আমরা তো সিনিয়র বয়স, ওনার ফাদারের বয়সী, হাত পা এইভাবে এইভাবে হাত পা ছুঁড়ে কথা বলছে, যেমন আমরা একটা খল চরিত্রকে দিয়ে অভিনয় করাই, ওরকম এটা হবে। আমাদের সাথে ভদ্রতা মার্জিতভাবে ভদ্র মার্জিতভাবে কথা বলে নাই, শাউট করে করে কথা বলেছে, ধরে নিলাম এটা ওনার চরিত্র, এরকম রাগান্বিতভাবে কথা বলা, কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে আমার মনে হয় জানেন না। তাহলে আমাদের সাথে, আমরা তো বিনয়ের সাথে প্রশ্ন করেছি, এখানকার এমডি যথেষ্ট সম্মান আমরা করি ওনার এই পোস্টটাকে, তা আমরা বিনয়ভাবে কথা বলছি, উনি একটা প্রশ্ন করলে কেন করছেন রেখে যায়, এটা আমার ব্যাপার, আমি বুঝবো। আমি এই কথা বলেছি যদি আমরা এখানে গেটের মধ্যে শুয়ে পড়ি কালকে, আর এটা যদি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় দেখেন, আর যদি আপনাকে জিজ্ঞেস করে এটা কেন হলো, ওটা আমার ব্যাপার, আমি জানি, ওটা আমি বুঝবো। পাত্তাই দিচ্ছে না, দরকার ছড়াই জ্ঞান করে না উনি, এরকম কেন করছে না, মানে কেন মনে হচ্ছে এটা ওনাকে জিজ্ঞেস করেন, কেন প্রশ্নটা তো ওনাকে, আমাকে না, উনি কেন আমাদের সাথে এইভাবে আচরণ করেন তো উনি জানেন। আমরা যদি ওনার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকি আমাদের উপর রাগ থাকতে পারে, আমরা যদি ওনার কোনো কথা না শুনি আমাদের উপর রাগ থাকতে পারে, এটা ওনাকে জিজ্ঞেস করেন আমরা আমাদের অপরাধটাকে। ভাই আপনার কি মনে হয় ওনার বিশেষ কোনো ইন্ধন এইসব না, এটা আমি জানি না, আমি রাজনীতি করি না এখানে, এসব রাজনীতি কথা, কার ইন্ধনে কে হয়েছে না আমি বলবো কেন। উনি উনি এমডি উনি মনে করেন আমাদের এই কর্মগুলো এখানে করা ঠিক না, এই জন্য বাধা দিয়েছে, আমরা মনে করি এটা, এই জন্য, কিন্তু ওনার এই মনে করাটা ঠিক না আমরা মনে করি।